Hello viewers, welcome to my another new video. This is this cool for you. And today's topic is reciprocal pronoun. Dear learners, today I am going to teach you which sentence each other boshe, ebong which sentence on another boshe. So viewers, get ready. Dear learners, each other ebong on another ei duti holo reciprocal pronoun. Each other অর্থ হচ্ছে পরস্পরকে অথবা একে অপরকে একইভাবে on another এটির অর্থ হলো পরস্পরকে অথবা একে অন্যকে একটি বাক্যে যখন একে অপরকে ভালোবাসা ঘৃণা করা অথবা সাহায্য করা ইত্যাদি ক্রিয়া বোঝায় তখন কিন্তু each other বসে অথবা on another বসে তো viewers এখন আমরা শিখব যে কোন বাক্যে Each other বসবে এবং কোন বাক্যে on another বসবে Dear learners, two people অর্থাৎ দুই ব্যক্তির বেলায় each other বসে এবং more than two people অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তির বেলায় on another বসে For example, my parents love each other অর্থাৎ আমার পিতামাতা একে অপরকে ভালোবাসে অর্থাৎ my father loves my mother and my mother loves my father অর্থাৎ আমার বাবা আমার মাকে ভালোবাসে এবং আমার মা আমার বাবাকে ভালোবাসে অর্থাৎ তারা একে অপরকে ভালোবাসে সুতরাং my parents love each other এখানে প্রথমে আছে my parents আমার পিতামাতা কিন্তু সাধারণত দুইজন হয় বাবা এবং মা অর্থাৎ এ বাক্যে একে অপরকে বোঝালে এখানে কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার বসবে একইভাবে টম এন্ড জেরি হেটেড ইচ আদার অর্থাৎ টম এবং জেরি একে অপরকে ঘৃণা করেছিল ছোটবেলায় কিন্তু আমরা কার্টুন দেখতাম টম এন্ড জেরির এখানেও কিন্তু টম এন্ড জেরি এখানে কিন্তু দুইটা ক্যারেক্টার আছে অর্থাৎ টু পিপল আছে অথবা টু persons আছে তাই এখানে each other বসেছে এরপর লক্ষ্য করুন on another Tina Mina and Rina help on another Dear learners আমি কিন্তু আগেই বলেছিলাম যে more than two people অর্থাৎ যখন ব্যক্তি হবে তিনজন অথবা তার অধিক তখন কিন্তু on another বসে যখন একে অপরকে বোঝায় অর্থাৎ Tina মিনা এবং রিনা একে অন্যকে সাহায্য করে অর্থাৎ টিনা মিনাকে সাহায্য করে একইভাবে মিনা রিনাকে সাহায্য করে একইভাবে মিনা টিনাকে করে রিনা মিনাকে করে সাহায্য এরকম বোঝালে তিনজন ব্যক্তি অথবা তার বেশির ব্যক্তির বেলায় কিন্তু অন অ্যানাদার বসবে এরপর সেন্টেন্সটা লক্ষ্য করুন দ্য পিপল অব দ্য ওয়ার্ল্ড শুড লাভ অন অ্যানাদার অর্থাৎ পৃথিবীর সকল মানুষের উচিত একে অন্যকে ভালোবাসা এই পৃথিবীতে কিন্তু প্রায় 800 কোটি লোক আছে অর্থাৎ এই বাক্যটির অর্থ হচ্ছে পৃথিবীর সকলের উচিত একে অপরকে ভালোবাসা অর্থাৎ একে অপরকে কোনো কিছু করা বোঝালে সাবজেক্ট যদি দুইয়ের অধিক হয় তখন কিন্তু অন অ্যানাদার বসে ডিয়ার লার্নার্স আমরা অলরেডি শিখে ফেলেছি যে দুই ব্যক্তির বেলায় ইচ আদার বসে একে অপরকে বোঝানোর জন্য এবং দুইয়ের অধিক ব্যক্তির বেলায় অন অ্যানাদার বসে একে অপরকে বোঝানোর জন্য কিন্তু ভিউয়ার্স আপনি যদি দুই ব্যক্তির বেলায় ভুলে অন অ্যানাদার বসান এবং দুইয়ের অধিক ব্যক্তির বেলায় যদি আপনি ভুলে ইচ আদার বসান তাহলে তো আপনি গ্রামারে চরম মিস্টেক করবেন তো ভিউয়ার্স এবার আমি আপনাদের একটি ইন্টারেস্টিং বিষয় শিখাবো যে কিভাবে মনে রাখবেন দুই ব্যক্তির বেলায় ইচ আদার বসে এবং দুইয়ের অধিক ব্যক্তির বেলায় অন অ্যানাদার বসে তো ভিউয়ার্স একটু লক্ষ্য করুন ডিয়ার ভিউয়ার্স আপনি দেখুন যে ইচ আদার এখানে দুটি ওয়ার্ড আছে এবং এই দুইটি ওয়ার্ডে দেখুন নয়টি লেটার আছে এবং অন অ্যানাদার এই দুইটি ওয়ার্ডের ভেতরে কিন্তু দশটি লেটার আছে অর্থাৎ এভাবে আমরা মনে রাখতে পারি যে যখন দুইজন ব্যক্তিকে বোঝাবে তখন এই নয়টি লেটারের ওয়ার্ড দুটি বসবে অর্থাৎ ইচ আদার বসবে
কেননা দুই সংখ্যাটা ছোট একইভাবে নয় সংখ্যাটাও কিন্তু এখানে ছোট। আর যখন দুইয়ের অধিক ব্যক্তি বোঝাবে তখন কিন্তু এই দশটি লেটারের অন অ্যানাদার এই দুটি ওয়ার্ড বসবে, কেননা তিন সংখ্যাটা কিন্তু দুইয়ের চেয়ে বড়। একইভাবে দশ সংখ্যাটাও কিন্তু নয়ের চেয়ে বড়। আশা করি বুঝতে পেরেছেন। পড়া লেখা শিখতে যাই।